আমি মোনালিসা ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি খিচুড়ি খুব সহজে প্রেসার কুকারে বানাবো, কোনো ঝামেলা ছাড়াই কত সহজে বানানো যায় এবং টেস্টও অসাধারণ হয়। যাই রান্নাঘরে প্রথম ঢুকছেন বা রান্না করতে জানেন না, উনিও এত সুন্দর রেসিপিটা বানাতে পারবেন। তো দেখে নিন, একটা প্রেসার কুকারে 6 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি এবং 3টে গোটা গোলমরিচ ও 1 টেবিল চামচ মতো গোটা জিরে ফড়ং হিসাবে আমি দিয়ে দিয়েছি এবং 3টে শুকনো লঙ্কা আমি এখানে নেড়ে নিচ্ছি। এই টাইমে গ্যাসের স্পিডটা লো মিডিয়াম থাকবে, না হলে ফড়ংগুলো খুঁড়ে যেতে পারে। এবং 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি এবং 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নেব একটা গন্ধ বেরোলে। এখানে 1/2 কাপ মতো আমি বাদাম অ্যাড করে দিচ্ছি। এই বাদামটা ভালো করে ভেজে নিতে হবে এবং কালারটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। আপনারা চাইলে এই বাদামগুলোকে উঠিয়ে রাখতে পারেন, আমি উঠাচ্ছি না। এখানে 1 টেবিল চামচ আদা বাটা ও লঙ্কা বাটার পেস্ট দিয়ে দিচ্ছি এবং ভালো করে এই আদা বাটা লঙ্কা বাটার পেস্টটা ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। আমি এখানে নিরামিষ বানাবো, আপনারা ভোগের খিচুড়িও বানাতে পারেন। আর খিচুড়ি একটু নিরামিষ হলেই ভালো হয়, কারণ অনেক সবজি আছে, পেঁয়াজ দেওয়ার দরকার নেই। আর আপনারা চাইলে এই জায়গায় পেঁয়াজটাও দিতে পারেন, যদি পেঁয়াজ খেতে ভালোবাসেন এই জায়গাটা পেঁয়াজটা কেটে অ্যাড করতে পারেন, টমেটো দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুপাতে দেবেন। আর আমি এখানে 2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি এবং একে একে এরপর সবজিগুলো আমি ভেজে নেব। এখানে আলু এবং কুমড়োগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এবং ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে বাকি যে সবজিগুলো আছে সেগুলো আস্তে আস্তে অ্যাড করব। এখানে আমি ফুলকপি, তারপরে পেঁপে, গাজর, বিনস, পটল সবই আমি দিচ্ছি। আপনারা চাইলে বাঁধাকপিও দিতে পারেন, বাড়িতে যা যা সবজি থাকে তাই দিতে পারেন, কোনো অসুবিধা, যত কালারফুল হয় ততই ভালো হয়। তো মোটামুটি আমার সবগুলো দেওয়া হয়ে গেছে, তো অনেকটা সবজি হয়ে গেছে, খুন্তিয়ে নাড়া যাচ্ছে না, তো আমি এটা টস করে করে উপর নিচ করে নিচ্ছি। তো আপনারাও এভাবে করে নেবেন প্রেশার কুকারে বা খুন্তি দিয়েও করে নিতে পারেন। এইভাবে হয়ে যাওয়ার পর আমি 1 কাপ মতো মুগ ডাল আমি ধুয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে মুগ মসুর দুটো মিলিয়েও করতে পারেন, মুগটাই করেছি, এটা ভোগেরও প্রসাদ হিসাবে ব্যবহার করতে পারবেন, আমি এই জন্য দেখিয়ে দিচ্ছি। তো এটা মুগ ডালটা দিয়েও ভালো করে আমি এখানে নেড়ে ঝেড়ে নিচ্ছি। বৃষ্টি বা বর্ষার দিনে বা শীতকালে অনেক সবজি পাওয়া যায়, খেতে খুব খিচুড়িটা ভালো লাগে। আর যে কোনো নিরামিষ দিনে খিচুড়ি হয়ে গেলে 1 পাকে সমস্ত রান্নাটা হয়ে যায় এবং খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভালো হচ্ছে। এবং 1 কাপ মতো চাল আমি ধুয়ে নেব এবং ধুয়ে করে এখানে অ্যাড করে দেব এবং ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব। তো আমি 1 কাপ চালের জন্য 1 কাপ ডাল দিয়েছি। আর সবজি, বিভিন্ন রকম সবজি আপনারা দিতে পারেন এবং ভালো করে টস করে নিয়েছি। এবং এখানে আমি নুনটা অ্যাড করে দিচ্ছি, আমি 3 টেবিল চামচ মতো নুন দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ বা টেস্ট অনুপাতে দেবেন। এখানে জলটা দিচ্ছি, আমি 3 গ্লাস মতো জল দিয়ে দিলাম, মানে সবজিগুলো যতটা আছে পুরো সবজিগুলো পর্যন্ত জলটা দিতে হবে, যাতে সবজিগুলো চাল ডাল সব ডুবে যায়। এইভাবে একটু উপর নিচ করে দেবেন। আমার মনে হলো আর একটু জল লাগবে, তাই একটু অ্যাড করে ঢাকনাটা লাগিয়ে দিলাম এবং সিটি নিয়ে নিচ্ছি। একটা ফুল স্পিডে, একটা লো স্পিডে, 2টো সিটি দিয়ে একটু ঠান্ডা করার জন্য অপেক্ষা করবেন 5-10 মিনিট মতো, তাহলে খুললেই তারপরে হয়ে যাবে। এই খাবারটা মোটামুটি 4 জন সুন্দর খাওয়া যাবে। এটা আমি 5 লিটারের প্রেশার কুকারে বসিয়েছি। আর এইভাবে একটু উপর নিচ নেড়ে নেবেন এবং উপর থেকে একটু গায়া ঘি বা বাটার আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখানে সুরভি গায়া ঘি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি, পরিমাণটা আপনারা কম বেশি করবেন। ঘি বা বাটার উপর থেকে ছড়ালে খেতে অনেকটাই টেস্ট হয়। তো উপর থেকে আমি কিছু নারকেল কুড়ো ছেড়ে দিয়েছি। আর এখানে পায়েস আর পাঁপড় ভাজা আপনারা বেগুন ভাজা দিয়েও পরিবেশন করতে পারেন, নিরামিষ হলে, আর নাহলে মাংস মশলা দিয়েও পরিবেশন করা যায়। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ।